ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين. আলহামদুলিল্লাহ, মাগরিব পর থেকে যাবৎ আপনারা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনছেন। আপনাদের অ্যাটেনশন দেখে আমি নিজে আগেই আপ্লুত হয়েছি। আগ্রহ থাকাটা ভালো, আলহামদুলিল্লাহ। সে আগ্রহ যদি আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে। আজকে মজলিসে আলোচনার জন্য বিনা কোনো ভূমিকাতে আমি সূরা আলে ইমরানের কতগুলো আয়াত পাঠ করেছি, এগুলোরই আংশিক ব্যাখ্যা দিয়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে গ্রহণ করে নিন। আমরা যারা বসে আছি এই মজলিসে, নিজেদের অবস্থান সম্পর্কে একটু ধারণা থাকা ভালো। নিজেদের অবস্থান সম্পর্কে ধারণা থাকা ভালো, তাহলে আগ্রহটা বেশি করে বাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহীন, আল্লাহ তাআলার কিছু ভ্রাম্যমান ফেরেশতা আছে, মোবাইল ফেরেশতা। ইয়ালতামিসুনা মাজালিসা যিকর, যাদের কাজ হচ্ছে কোথায় আল্লাহর দিনের আলোচনা হচ্ছে সেটা খুঁজে বেড়া। ইয়ালতামিসুনা মাজালিসা যিকর, খুঁজতে খুঁজতে যখন কোনো মজলিস পেয়ে যান তারা বসে যান আর আলোচনা কি হচ্ছে তার আদ্যান্ত তারা রেকর্ড করেন আর তারপরে গিয়ে ফিরে গিয়ে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করেন যে নলহাটিতে গেছিলাম, অন্যান্য মজলিসে অন্যান্য কোথাও আলোচনা হচ্ছিল না, মসজিদে দারুস সালাম নাকি মসজিদুস সালাম এখানে আলোচনা হচ্ছিল। এটা বোঝাবার জন্য বলছি, ফেরেশতারা কী বলবো ওরাই জানে। অবশ্যই নামের নাম মেনশন করবে যে অমুক জায়গায় ছিলাম। তা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কী কী শুনলে তোমরা তাই বলো, তো বলবে যথারীতি যে আল্লাহ তোমাকে খুব ভয় করছিল, তোমার রাহমতের আশাধারে রাহমতের কামনা করছিল, তোমার আজাব থেকে তারা পরিত্রাণ কামনা করছিল। তো আল্লাহ তাআলা তাদের এই রিপোর্টের ভিত্তিতে বলবেন, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে ক্ষমা করে দিলাম,
তো ফেরেশতারা অবজেকশন করবে যে একজন লোক তার উদ্দেশ্য কিন্তু শোনা ছিল না, কি হচ্ছে এটা দেখতে এসে সে দাঁড়িয়ে গেছিল। তো আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দিলাম বলছো, তারা তো সেও ক্ষমা পেয়ে যাচ্ছে, ও তো উদ্দেশ্য ছিল না। তা আল্লাহ তাআলা বলছেন যে ওকে ক্ষমা করে দিলাম, কেননা লা ইয়াশকা জালিসুহুম, ভালো মানুষের সঙ্গ যা দাঁড়ায় তারা খারাপ লোক হতে পারে না। তার উল্টোটাও আছে। একটু পূর্বে আমাদের জামাইবাবু আলোচনা করছিলেন যে আমরা মেলা কিছু দেখতে যাই, উদ্দেশ্য আমাদের খারাপ থাকে না, আমরা খালি তামাশা দেখি। তো আপনিও তাদের দলে ভুক্ত হয়ে যাবেন, তাদের সমান গুণা হবে। মেলা ঠেলা শিরকের গান বাজনা ইত্যাদি, যেমন এখানে খারাপ মানুষ ভালো কাজ করতে আসেনি, দেখতে এসেছিল তাকে আল্লাহ ক্ষমা করে দিলেন। অনর ভালো মানুষ যদি দেখতে গিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, কোনো জাতি অন্য কোনো জাতির সদস্য সংখ্যা বৃদ্ধি করলে তাদের দলভুক্তি তাকে গণ্য করা হবে। মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। তো আল্লাহ তাআলার কাছে স্পেশালি আমাদের এখন আলোচনা হচ্ছে, ওয়াজাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, আল্লাহর কাছে যে সমস্ত সম্মানিত ফেরেশতা মণ্ডলী আছেন তাদের সামনে আমাদের এখন আলোচনা চলছে, এটা কম বড় প্রাপ্তি নয়। এবং আমরা যদি সৎ উদ্দেশ্য নিয়ে এসে থাকি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা ঘোষণা করবেন। তাহলে বিষয়টার মানে গুরুগম্ভীরতা, বিষয়টার গুরুত্বটা অনুধাবন করে মজলিসে যে আদব আছে সেটাকে বহাল রেখে উপদেশ শুনতে হবে। উপদেশে কাজ হওয়ার জন্য তিনটি শর্ত, কোনো ভালো উপদেশে লাভবান হওয়ার জন্য আল্লাহ তাআলা তিনটি শর্ত বর্ণনা করেছেন কোরআন মাজিদে সূরা কাফে। আপনাদেরকে তিনটে শর্ত বলে দিই, তাহলে যদি উপদেশে আপনাদের কিছু কাজ আসে। আল্লাহ তাআলা বলছেন বিশদ আলোচনা শেষে বলছেন, ইন্না ফি যালিকা লযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ, নিশ্চয়ই এই কোরআন মাজিদে ওই ব্যক্তির জন্য উপদেশ আছে, লিমান কানা লাহু কলবুন, প্রথম শর্ত হচ্ছে যার বোধ শক্তি আছে। নির্বোধদের জন্য কোরআনে কোনো খরাক নাই, যাদের বোধ শক্তি আছে, এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আও আলকা সামআ, কান লাগিয়ে শুনলো। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে কান লাগিয়ে শুনলেই হবে না, অহুয়া শাহীদ, সেখানে উপস্থিত থেকে। আপনারা তো এখানে সকলে উপস্থিত আছেন, তো এই তৃতীয় শর্তটি কেন লাগানো হচ্ছে সেটা বুঝতে পারছেন না? আপনি নামাজে উপস্থিত থেকে দোকানের হিসাব করেন না, করেন না? করেন না। মাঠে ধান তোলেন না, টাকা পয়সা গুনেন না, বাড়ির খেয়াল খোঁজ করেন না? আপনার শরীর ধর থাকে মসজিদে, কিন্তু আপনি থাকেন বাড়িতে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে শুধু নিজে এখানে উপস্থিত থাকতে হবে, আমাদের শরীর থাকলে হবে না, আমাদেরকে উপস্থিত থাকতে হবে। আমাদের আমরা কে, কোনটা আমার? আমরা আমরা আত্মা, আমাদের আত্মাটা। সেজন্য বাপ 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 মরে বাড়িতে পড়েই আছে, এখনো দাফন হয়নি, আর বিটি কাঁদছে বাপ তুমি চলে গেলা, যায়নি তো, এখনো তো বাড়িতে আছে, বলে না, কাঁদে না? মা তুমি চলে গেলা, বাপ তুমি চলে গেলা, বেটা তুমি চলে গেলা, অথচ বেটার লাশ তো বাড়িতে পড়ে আছে। তাহলে আমি আপনার যে আত্মা চলে গেছে, তা আসলে আমাদের ধর এখানে থাকলে আমরা থাকি না, সেজন্য উপদেশে কাজ হয় না। আল্লাহ সেজন্য তিনটি শর্ত দিয়েছেন, এক বোধশক্তি থাকতে হবে, এক মনোযোগ সহকারে শুনতে হবে, আর তৃতীয় একটা হচ্ছে শরীরের সাথে এখানে নিজেকে থাকতে হবে। এই তিনটি শর্ত যদি আমরা মানে পূরণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আজিজ উপদেশে কাজ হবে না। একে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন যে আন্দাজে দেয় না হয় কাউ কারো রিপোর্টের ভিত্তিতে দেয়, এটা আল্লাহর প্রেসক্রিপশন। যে এই তিনটি শর্ত পর শুনুন করে শুনবে, এক হচ্ছে বোধশক্তি, নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যারা বুদ্ধিকে কাজে লাগে না তাদের তারাই যাবতীয় নোংরামি বহন করে। ওয়া ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, নোংরামি বদমাশি দুষ্টামি যাবতীয় অপদার্থতা
আল্লাহ তাআলা তাদের উপরে অর্পণ করেন যারা বুদ্ধিকে কাজে লাগায় না। সব কিছু তো বুদ্ধিমান কিন্তু স্রষ্টার ব্যাপারে তাদের তারা নির্বোধ। তো আল্লাহ আমাদেরকে প্রথম কথা, প্রথম শর্ত হচ্ছে বুদ্ধিকে কাজে লাগাতে হবে, ব্রেনটাকে কাজে লাগাতে হবে, যে কথাগুলো বলছে এটা কত বাস্তবসম্মত, এটা সঠিক কিনা। দ্বিতীয় নম্বর হচ্ছে মনোযোগ সহকারে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি দেখবেন ট্রেনে বাসে অনেক কিছু গান বাজনা হয়, তা আপনার যদি অ্যাটেনশন না থাকে তো কী বললে আপনি বুঝতে পারেন না, আর যখনই মন দিয়ে শুনেন তখন বুঝতে পারেন কথাটা। আপনাকে শব্দ শুনতে পাবেন কিন্তু বুঝতে পারবেন না, দুটো শোনার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে সাম আরবিতে, আর একটা হচ্ছে ইস্তেমা। দুটো শব্দ আরবিতে ব্যবহার হয়েছে, কোরআনেতে ব্যবহার হয়েছে। সামা মানে হচ্ছে এমনি শোনা, শুনতে পেলেন যে একটা আওয়াজ গেল, আর ইস্তেমা মানে মনোযোগ সহকারে শোনা। হ্যাঁ, ওয়াইজা করে আল কোরআন ফাস্তামিউ, ফাস্তামিউ বলেনি আল্লাহ তাআলা, ফাস্তামিউ মনোযোগ সহকারে শোনো, মনোনিবেশ করে শোনো। আর উপস্থিত থাকার কথা তো আগে বুঝতে পেরেছেন আশা করি। এই তিনটি গুণ নিয়ে আমি যে আয়াতগুলো পড়েছি, আমার আল্লাহ তাআলা যেটুকু জ্ঞান আমাকে দান করেছেন আমি ততটুকুই বলতে পারবো, আর আমার জ্ঞানের বাইরে যা কিছু আছে জ্ঞানীরা বেশি জানেন, আর আল্লাহ তাআলা সবচাইতে বড় জ্ঞানী। প্রথম নম্বর আয়াত যেটা পড়েছি, আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, যথার্থরূপে আল্লাহকে ভয় করো। যথার্থরূপে আল্লাহকে ভয় করা ব্যক্তির সংখ্যা খুব নগণ্য, চরম নগণ্য। কোনো বিষয় সম্পর্কে কোনো মানুষের যদি ভয় থাকে, এই দেখেন এক্ষুনিকার ঘটনা, সাব্বিরের মোটরসাইকেলে চলে আসি, এখন হলহিলা সাপ, ইনি সাপ না ঢুঁড় সাপ, যাই হোক একবার সঙ্গে সঙ্গে বিরক্ত করে দিয়েছে, সাপ দেখে চাচা আমাকে খুব ভয় লাগে। যে জিনিসকে আপনি ভয় করবেন সে বিষয়ে সতর্ক থাকবেন না? তো যাদের ভিতরে আল্লাহর ভয় আছে সে পাপ করতে পারে? সম্ভব? আপনি যদি কোনো অপরাধ করেন আর এটা যদি আপনার ব্রেনে এসে যায় যে পুলিশ দেখছে, করতে পারবেন? তো আপনি পুলিশকে যতটা ভয় করেন, ট্রেনের টিটিকে যতটা ভয় করেন, সাপকে যত ভয় করেন, আল্লাহকে ততটা ভয় করেন না। অথচ আল্লাহর ক্ষমতা কতটা, আল্লাহর ক্ষমতা কতটা! আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরযু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি। মানুষেরা আল্লাহর যথাযথরূপে মূল্যায়ন করতে সক্ষম হয়নি। আল আরযু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামা, সারা পৃথিবী আল্লাহ তাআলার হাতের মুঠোর মধ্যে থাকবে। কি বলছেন? সারা পৃথিবী জামিআন, আল আরযু জামিআন, সারা পৃথিবী আল্লাহ তাআলার হাতের মুঠোর মধ্যে থাকবে। এই এই শব্দটা দ্বারা কটা অর্থ বুঝছেন? এক, আল্লাহ তাআলার বিশাল হাত, যে হাতের তলায় সারা পৃথিবী, পাহাড় পর্বত সব কিছু আসবে, আর আমরা ক্ষুদ্র জীব, তারাও আল্লাহর হাতের মুঠোর মধ্যে আছি। তো তিনি চাইলেন তাহলে পিঁপড়া গেলে যদি হাতে ঢুকে যায়, তো মাছি যদি ঢুকে, তো আপনি মছলিয়ে দিলে বাঁচে না থাকে? তো আপনার যদি বিশ্বাস থাকে যে আমি আল্লাহর হাতের মুঠোর মধ্যে আছি, তাই বদমাশি করতে পারবেন? বদমাশি করার ক্ষমতা আছে আপনার? আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে আল্লাহকে তুমি যথার্থ রূপে ভয় করো। আমরা ভয় করি না, আর ভয়শূন্য হৃদয় জান্নাতে যাবে না, এটা মনে রাখবেন। ভয়শূন্য হৃদয় জান্নাতে যাবে না, কোনো জান্নাতে যাবে না। একটা আয়াত কোরআন মাঝে দেখাতে পারবেন না যেখানে জান্নাতের কথা বলা হয়েছে, শর্ত ভয় লাগানো হয়নি। মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যেখানেই দেখবেন আল্লাহ তাআলা জান্নাতের জন্য প্রথম শর্ত ভয়টাকে বলছে, আমাকে যে ভয় করে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যার হৃদয়ে আছে, তার জন্য দুটো জান্নাত। আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আর যখন হিসাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে, আপনি সতর্ক থাকবেন না? থাকবেন না, থাকবেন না।
হ্যাঁ, বড় লোকদের পিছনে যখন ইডি লেগে যায়, ইনকাম ডিপার্টমেন্টের আপনার কুদস্থ হয়ে যান, আপনি পেরেশান হয়ে যান, কী করে মেকআপ দেব? হ্যাঁ, আপনার সম্পত্তির আয়ের উৎস কি? এই হিসাব শুধু মানুষে নেবে না, আল্লাহও নেবে। কিয়ামতে পাঁচটি প্রশ্ন হবে, তার মধ্যে অন্য প্রশ্ন হবে, মিন আইনা তাসাবু ওয়া ফী মা আনফাকা, উপার্জন কোথা থেকে করেছো, ব্যয় কোথা থেকে করেছো। আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করতে হবে। আল্লাহ তাআলা প্রথম কথা বলছে, ইমানের দাবি করছো, তোমার অন্তরে যথার্থরূপে আল্লাহর ভয় নেই। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় নেই, তার ভিতরে আল্লাহর প্রতি ইমান নেই, আল্লাহকে প্রকৃতরূপে বিশ্বাস করেনি, এটা মনে করে রাখতে হবে। ভয় সম্পর্কে কথা বললে তো ওতেই মজলিস খতম, কিন্তু আমি অনেক কটা আয়াত পড়েছি। ছোট্ট একটা ঘটনা পড়ি, ছোট্ট একটা ঘটনা, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। ওখান থেকে যদি আপনারা কিছু কিছু উপদেশ নিতে পারেন, যদি কিছু আমার যদি আমরা কিছু পরিবর্তন হতে পারি ঘটনা থেকে। ইমাম বুখারী যতগুলি বর্ণাকারী থেকে হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে অন্য একজন হচ্ছে ফজাইল বিন ইয়াজ, ফজাইল ইবনে ইয়াজ ইমাম বুখারীর হাদিস বর্ণাকারী রাবিদের অন্যতম। ইনি ছিলেন কুখ্যাত ডাকাত, কুখ্যাত ডাকাত, বাগদাদ উপনগরীর কুখ্যাত ত্রাস, ডন, মাস্তান, চাঁদাবাজ, তোলাবাজ, আমাদের সব শহরের উপকণ্ঠে এবং গ্রামেও ছোটোখাটো বড় বড় মাস্তান আছে, যারা লোকের প্রতি জুলুম করে টাকা পয়সা কেড়ে লাই। ফজাইল বিন ইয়াজ ছিলেন তাই, কুখ্যাত ডাকাত। হ্যাঁ, বর্গীদের সম্পর্কে যখন ভয় দেখাতো, তো ফজাইল বিন ইয়াজের নাম দেখে লোকের লোক ভয় দেখাতো, এত বড় মাস্তান ছিলেন। একদিন এক বাড়িতে, তখন তো আমাদের এই কংক্রিট বাড়ি ছিল না, আমার কোনোদিনই ছিল না, এতকালে তো এই কিছুদিনের মধ্যে হলো সব, ছাদ ফুটে ঢুকে গেলে এবার ছিনি হাতুড়ি লাগবে, কিন্তু যে টালের কিংবা খড়ের ঘর হয়তো উপরিতে ঢুকে সুন্দর ঢোকাবে, তো ওই রকমই বাগদাদের একটা বাড়িতে বাড়ির মাল ছিনতাই করার জন্য উনি উঠেছেন। কোরআনে আল্লাহ তাআলা মুমিনের একটা বৈশিষ্ট্য করেছেন, যারা রাত ও দিন কোরআন তেলাওয়াত করে, রাতেও পড়ে, দিনেও পড়ে, ঘুম থেকে উঠেও পড়ে আল্লাহর ভয়ে। তো ওই বাড়ির মালিক, ও ঢুকবে, চাল ছাপ্পড় হটাচ্ছে, আর বাড়ির মালিক সে সময় সুরা হাদিদের তেলাওয়াত করছে, সুরা হাদিদের প্রথম আয়া, যে আয়াতটা গিয়ে এই ডাকাতের ব্রেনটাকে ধাক্কা মারছে, সেটা হচ্ছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ فقست قلوبهم وكثير منهم فاسقون يعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون قرآن مجد سورة تارو پرات سورة يوسف الله تعالى بلچن وما يؤمن بالله وما يؤمن أكثر بالله إلا وهم مشركون আল্লাহর প্রতি ইমানের যত লোক দাবি করে তাদের বেশিরভাগ শিরক করে। আল্লাহর প্রতি ইমানের দাবিদার যত আছে প্রচুর, যেমন আমাদের দেশে ভোটের সময় আসলে যার যে সমস্ত ইসলামী পার্টিগুলো ভোট করে যে আমরা এত কোটি আছি, আমরা এতটা আসন দখল করতে পারি, মানে সবকে ইমানদার বলছে। আর আল্লাহ বলছে ইমানের যত দাবিদার আছে তাদের মধ্যে বেশিরভাগই মুশরিক। এখানেও একটা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় না করা, এটাও এক প্রকারের শিরক। আল্লাহর যথেষ্ট আল্লাহ সম্পর্কে ধারণা না থাকা, এটা একটা যথেষ্ট শিরক। আল্লাহর ভয় থাকলে মানুষ পাপ করতে পারে না, অসম্ভব। ডাকাতি উঠেছে, আল্লাহ তাআলা বলছেন যে ওই আয়াতের অর্থ হচ্ছে যে বাড়ির মালিক তেলাওয়াত করছেন, ডাকাতটা শুনছেন। মুমিনদের যারা আল্লাহতে বিশ্বাসী বলছে, তাদের কি এখনো সময় আসেনি? আনতাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহর নাম শুনে তাদের হৃদয় ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, এ সময় কি এখনো এসে উপস্থিত হয়নি? ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল,
পূর্বের যে সমস্ত লোক ইহুদি খ্রিস্টানদেরকে যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, ইঞ্জিল দেওয়া হয়েছিল, দীর্ঘ সময় আমলের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তারা তাদের হৃদয় কঠিন হয়ে গেছিল। অধিকাংশ লোক তারা শরীয়তকে মানত না, এদের মতো তারা যেন না হয়। ফজাইল বিন ইয়াজ যিনি ডাকাতি উদ্দেশ্যে বাড়িতে উঠেছেন, তিনি বলছেন যে আমিও তো নিজে ইমানদার বলে দাবি করি, আমি তো নিজেকে মুসলিম বলি। এই গভীর রাতে বাড়ির মালিকের এই আয়াত তেলাওয়াত করা আমাকেই তো চ্যালেঞ্জ করছে, কেননা চুরি করা ইসলামে হারাম। তা আমার যদি আল্লাহর প্রতি ভয় থাকে তো আমি চুরি করতে কেন এলাম? আলাম ইয়ানাল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা আল্লাহর প্রতি ইমানের দাবিদার তাদেরকে আল্লাহ নিজে বলছেন এখনো কি সময় হয়নি যে আল্লাহর ভয়ে তারা সাইজ হয়ে যাবে? এখনো কি সময় আসেনি? লাগলেন কানতে যে আল্লাহ তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারবো না, আমি সত্যিই অন্যায় করছি, আমি তো ইমানের দাবি করছি কিন্তু তোমাকে তো প্রকৃত আল্লাহ এক, আল্লাহ ক্ষমতাবান, আমি দিনের রাতে কত একবার আল্লাহ আকবার, আল্লাহ সবের বড়, আল্লাহ সবের বড়, আল্লাহ সবের বড় কতবার, যে আল্লাহ সবের বড় তাকে আমরা ভয় করি না, পুলিশের সমানও ভয় করি না। আল্লাহ বলছি, আমরা বলছি সবের বড়, তা সবের বড় তাকে বেশি বেশি ভয় করা উচিত না সব থেকে ইতর ছুঁচা ছুঁচাদেরকে ভয় করা উচিত? ফজাইল বিন ইয়াজ বলছেন যে আল্লাহ সত্যি আমি তোমাকে ভয় করি না, তাহলে আমি অন্যায় কাজ করতাম না। আল্লাহ আমি তৌবা করছি, কান্না করছি, তৌবা করছি, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে অবশিষ্ট জীবন আমি মক্কা মদিনার আলেমদের কাছে গিয়ে আমি অধ্যয়ন করতে করতে অধ্যয়ন করে ইবাদত করে তোমার জীবনটা শেষ করে দেবো, আমি ওয়াদা করছি তোমার কাছে আমি আর কোনো করবো না। কিন্তু এই মুহূর্তে একদল তখন দলবদ্ধভাবে লোক ব্যবসা করতে, যাদেরকে কাফেলা বলে, কাফেলা, কাফেলা থেকে যাও তুমি, তো কাফেলা ব্যবসা করতে বাগদাদে ঢুকছে, তারা বলছে রাতে আর যাওয়া যাবে না রে, এলাকার মাস্তান ফজাইল জানতে পারলে পুঁজি গায়েব করে দেবে। আর ও ঝোড়ে শুনছে, ও যে ঝোড়ে লুকিয়ে আছে চুরি করতে গিয়ে কোরআনের আয়াত শুনে, এরা ওটা জানতো না, আর ফজাইল জানতো না যে এই সময় লোক আসবে। ফজাইল আরও লাগলো কানতে যে একটা মানুষের ভয়ে একদল মানুষ ব্যস্ত, নাকি একটা মাস্তানকে গোটা গ্রামের লোক ভয় করে না? করে না। একটা মাস্তানকে গোটা গ্রামের লোক ভয় করে, গোটা গ্রামের লোক যদি রুখে দাঁড়ায় সে মাস্তানকে মেরে ফেলতে পারবে না? পারবে না, পারবে, কিন্তু তার ভয় এত ঢুকে আছে যে গোটা গ্রামের লোক ভয় কাঁপে। তা আপনাকে আল্লাহর ভয় অতটুকু আছে মানে হৃদয়ে? মাস্তানের ভয় যতটুকু আছে আল্লাহর ভয় অতটুকু আছে? ফজাইল নিজে বলছে যে এরা একটা দল, ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু আমার ভয় এতটা এদের হৃদয়ে যতটা তোমার ভয় আমার হৃদয়ে নাই, না তো আমি চুরি করতে কেন এলাম? কথাটা বুঝতে পারছেন তো? সকালবেলায় উঠে চলে গেলেন মদিনা, পড়াশোনা করতে লাগলেন নিজের ওয়াগনিকার মতো। শেষকালে উনি বুঝতেই পাচ্ছেন ইমাম বুখারীর হাদিস বর্ণনা করে, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ফজাইল বিন ইয়াজ এত বড় আলেম হয়ে গেলেন, উনি যেদিন ইন্তেকাল করলেন তখন ইমাম শাফির ওস্তাদ ইমাম ওয়াকির রহমতুল্লাহ জানাজাতে উপস্থিত ছিলেন। উনি বললেন যে লোকেরা আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় কি জিনিস, যদি এটা দেখার দরকার আছে তো ফজাইলকে দেখো। কোনো মানুষের ভিতরে যদি আল্লাহর প্রকৃত অর্থে ভয় থাকে, অন্যায় কাজ করা তার পক্ষে সম্ভব নয়, আর যদি অন্যায় হয়ে যায় তাহলে স্থির থাকা সম্ভব নয়। স্থির থাকা চোরের মন পুলিশ পুলিশ, তেমনি পাপীর মন আল্লাহ আল্লাহ, যদি আল্লাহ ধরে তাহলে তো কোনো রক্ষা নেই, এটা মুমিনের কাজ। আল্লাহ মরার আগে পূর্ণ মুসলিম, মুসলিম শব্দের অর্থ হচ্ছে শরীয়তের বিধানের সামনে টোটাল সারেন্ডার। আল্লাহ তাআলা কোরআন হাদিসে কুদসিতে বলেছেন, বান্দা যখন আমাকে ভয় করে এবং নফল ইবাদত করে তখন আমি তার হাত হয়ে যাই, তার মুখ হয়ে যায়, তার পা হয়ে যায়, তার শরীর হয়ে যায়, অর্থাৎ আমার ভয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ পাপ কাজ করে না, ভালো কাজ করে কিছু করে না, এই হচ্ছে আল্লাহর ভয়। ওয়াতাসিমু বিহাবলি, এই কথা বলার পরে আল্লাহ তার পরবর্তী আয়াতের কিন্তু একটা যথার্থ ইঙ্গিত আছে, যে জিনিসটা আমরা একদম ভুলে গেছি।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশ্মিকে আল কোরআনকে দৃঢ়তার সাথে ধারণ করো। তার মানে কি? কোরআনকে ধরে বসে থাকবেন, যেমন আমাদের মুসলমানরা করে, বাড়িতে বাড়িতে এখন করে কোরআন মাজিদ, কোরআন মাজিদ দান করে, মাপ মূল্যে বাপ মূল্যে, ব্যবসায়ীদের লাভ হয়, ওদের লাভ হোক আর না হোক। হ্যাঁ, কোরআন মাজিদকে ধারণ করার অর্থ হচ্ছে কোরআনের বিধানকে মানা, কোরআন মাজিদের বিধানকে অক্ষরে অক্ষরে মানা। আপনাদের হয়তো জানা নাই যে কোরআন মাজিদের একটা আয়াতকে অস্বীকার করা মানে গোটা কোরআনকে অস্বীকার করা। কোরআন মাজিদের একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন তাহলে টোটাল কোরআনকে অস্বীকার করা হলো, আপনি অন্যতে যতই বিশ্বাসী হন। ভয়ঙ্কর জিনিস। আল্লাহ তাআলা বলছেন যে আল কোরআনকে দৃঢ়তার সাথে ধারণ করো, অর্থাৎ তাকে শক্তভাবে তার বিধানসমূহের প্রতি আমল করো। হ্যাঁ, ওয়ালা তাফাররাকু, তোমরা এ বিষয়ে বিচ্ছিন্নতার শিকার হইও না, সকলে সমষ্টিগতভাবে পরস্পর পরস্পরের সাহায্য সহযোগিতা গ্রহণ করে কোরআন মাজিদের বিধানকে নিজের জীবনে বাস্তবায়িত করো। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন এই যে জামিয়ান সমষ্টিগত হয়ে কোরআন মাজিদকে ধারণ করা, অর্থাৎ পরস্পর পরস্পরকে কোরআন মাজিদের বিধানকে স্মরণ করা। পরবর্তী আয়াত তার ব্যাখ্যা আরও আসছে, এক অপরকে স্মরণ করে না কোরআন মাজিদকে, ভাই কোরআন মাজিদের এটা খেলাফ হচ্ছে, এটা হাদিসের খেলাফ হচ্ছে, এই কথা বলে পরস্পর পরস্পরকে কোরআন মাজিদকে মজবুতভাবে প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট হও। আল্লাহ তাআলা এখান থেকে এখান থেকে বলছে ওয়ালা তাফাররাকু, দ্বন্দ্ব করিও না, দ্বন্দ্ব করো না, বিচ্ছিন্নতার শিকার হইও না। মুসলিম উম্মাহ যাতে দ্বন্দ্বের শিকার না হন তার জন্য কত ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছে ইসলাম, চিন্তা করতে পারেন কত ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছে। আর সব থেকে বড় ট্রেনিং হচ্ছে সলাতের মাধ্যমে, সলাতের মাধ্যমে। ইমামের আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসবিকুল ইমামা বিরুকুই ওয়ালা বিসুজুদি ওয়ালা বিল ইনসারাব, ইমামের আগে রুকু সেজদা সালাম ফেরা কিছুই করবে না। কোনো ব্যক্তি যদি ইমামের আগে রুকু সেজদা করে আসাল্লাহু আইয়ুহাওয়ালা রাসাহু রাসা হিমার, এটা খুবই সম্ভব যে আল্লাহ তার মাথাটাকে গাধার মাথার সাথে বদল করে দেবেন। এর ব্যাখ্যাতে মহাদেশের অনেক কিছু লিখেছেন, আমি অতদূর যাচ্ছি না, সময় খরচ করছি না আমি। আল্লাহর রসুল সহি বুখারি হাদিসে বলছেন কোনো ব্যক্তি যদি ইমামের আগে রুকু করে, ইমামের আগে সেজদা করে, ইমামের আগে সালাম ফেরায়, এটা খুবই সম্ভব যে আল্লাহ তার মাথাটাকে গাধার মাথার সাথে বদল করে দেবেন। বদল হয়েছে ওই জীবদ্দাজি, এই দুনিয়াতে বদলও হয়েছে, মানুষের শরীর ধড় আর মাথাটা গাধার এক মহাদ্দিসের হয়েছে। মিশকাতের ভাষ্যকার লিখছেন, মিশকাত যেটা আমাদের দেশে চাষে হানাফি আহলে সব মাসাতে আছে, তার টিকাতে লিখছে যে জনৈক মহাদ্দিস যখন এই হাদিসটা বুখারি পড়লেন ফাস্তা বায়াদাহু, সে অসম্ভব ভাবলো যে একটা মানুষের মাথা গাধার মাথার সাথে কী করে বদল হতে পারে। সে ইমামের আগে মাথা উঠালেই বা, আমি হাদিসটা মানতে পারছি না বলে ও ইমামের বিরুদ্ধ চারণ করলো আর ইমামের আগে রুকু সেজদা করে ফেললো আর তার মাথাটা গাধার মাথার সাথে মাথা কাছে বদল হয়ে গেল। কিন্তু যেহেতু তার ছাত্র সংখ্যা ছিল, এবার পর্দার সামনে পর্দা লটকিয়ে দিয়ে হাদিসের দাস দিতেন, নতুন পুরাতন ছাত্ররা তো দেখেছিল ঘটনা, তাদের কিন্তু নতুন নবাগত ছাত্ররা যারা আসলো তারা পিড়াপিড়ি করতে লাগলো যে শিক্ষক মশাই, আপনি যে হাদিস পড়াচ্ছেন তা আপনার চেহারা কেন দেখাচ্ছেন, মহিলার মতো আপনি পর্দার আলতে কেন আমাদেরকে শিখাচ্ছেন। তখন বলছে তো খবরদার আমাকে দেখতে চেও না, তোমাদের যেটা উদ্দেশ্য সেটা পূরণ করো। তাদের অনুরোধে শেষকালে পর্দাটাকে হটিয়ে দিলেন, দেখছেন তারা যে মানুষ আস্ত মানুষ কিন্তু মাথাটা গাধার। তখন তিনি নিজের ইতিবৃত্ত বর্ণনা করলেন যে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস যখন পড়লাম ইমামের আগে রুকু সিজদা করবে না তাহলে গাধার মাথার সাথে বাধা বদল হয়ে যাবে, তা আমি এটাকে অসম্ভব ভাবলাম এবং প্র্যাকটিক্যাল আমি করে দেখলাম যে ভাই কী করে দেখি আর হয়ে গেল। তোমরা খবরদার এসব কাজ হাদিসের খেলাফ কাজ করবে না। বলার উদ্দেশ্য এটাই যে ইউনিটিকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ শাস্তির কথাটা বিধান রেখেছেন যে একজন নেতার অধীনে কোনো প্রকার বিরুদ্ধাচরণ করা যাবে না, আপনাকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এটাই শিক্ষা নামাজে, আপনার যতই মাথা ব্যথা করুক আর যতই কষ্ট হোক আপনাকে ইমামের আগে সালাম ফেরানো যাবে না।
এটাই তো হচ্ছে শিক্ষার কথা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে বিচ্ছিন্নতার শিকার হইও না। তারপরে যে কথাটা বলছেন আল্লাহর কথা বলে ভালো কথা, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর সেই অনুদানকে স্বীকার করো, স্মরণ করো। তোমরা পরস্পর পরস্পরের শত্রু ছিলে, আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে তোমাদেরকে মানে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন, বা আল্লাহ আল্লাহ বাইনা কুলুবিকুম, তোমাদের এক অপরের হৃদয়ের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করেছেন। ফাসবাহতুম বিনিয়মাতিহি ইখওয়ানা, আল্লাহর অনুগ্রহে অনুদানের বদলে তোমরা সকলেই ভাই ভাই হয়ে গেছো। সাহাবীদের চরিত্র আল্লাহ তাআলা কি করে বর্ণনা করেছেন একটু নিজেকে মূল্যায়ন করে দেখবেন। সাহাবীদের চরিত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا, محمد جرا অনুসারী আল্লাহ তাআলা বলছেন তাদের সাথীদের অনুসারে তাদের চরিত্র কি জানো, আল্লাহ বিরোধী লাভের কাছে তারা কঠিন হৃদয়ের, কিন্তু যারা মুমিন সম্প্রদায় তারা পরস্পর পরস্পরের সাথে তাদের চরম মিল, রহমা ও বাইনাহুম, তারা এক অপরের প্রতি সদাই চরম। হ্যাঁ, ইহি হ্যায় ইবাদত, ইহি দীন ও ঈমান, কে কাম আয়ে দুনিয়া মে ইনসা কে ইনসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালোবাসে নিজের ভাইয়ের জন্য ততক্ষণ সেই জিনিসটাকে ভালো না বাসবে। তাহলে ভ্রাতৃত্ব বোধ, আল্লাহ তাআলা বলছেন যে ইসলামের বদৌলতে তোমরা তো আপোষে যুদ্ধ করতে, ঝামেলা করতে, ইসলাম আনার পরে তোমাদের মধ্যে এমন একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করলাম যে বলার শেষ নাই। কল্পনা করতে পারেন, ইসলামের ফতোয়া হলো বিশ্বের কোনো এক প্রান্তে কোনো মুসলিম যদি নির্যাতিত হয় আর তাকে রিলিফ দেওয়ার জন্য সারা পৃথিবীর সমস্ত মুসলিমের সম্পদ যদি নিঃশেষ হয়ে যায় তবুও তাকে উদ্ধার করতে হবে, এ হচ্ছে ইসলামের ফতোয়া সম্প্রীতি। সেজন্য বিশ্বের কোনো এক জায়গায় মুসলিম নির্যাতিত হলে আমাদের মনটা কাঁদে, কোনো একজন মুসলিমকে অমুসলিম মানে আমাদের আমাদের কষ্ট হয়। ইয়ে ভালোবাসা কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে বলছেন ওয়া কুনতুম, হ্যাঁ, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا, স্মরণ করো ইসলাম পূর্ব ইতিহাস, তোমরা এক অপরের শত্রু ছিলে, আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে তোমাদের মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি সৃষ্টি করেছেন, এটা যেন কোনো মতে নষ্ট না হয়, কোনো মতেই নষ্ট না হয়। সেজন্য তিন দিনের বেশি কোনো মুসলিমের সাথে কথা বন্ধ রাখা হারাম। লা ইয়াহিল্লু লিমুসলিমিন লিমুমিনিন আন ইয়াহজার আখাহু ফাওকা সালাস, কোন মুমিনের জন্য এটা হালাল নয়, আল্লাহর রাসূল বলছেন লা ইয়াহিল্লু, হালাল নয় আন ইয়াহজার আখাহু ফাওকা সালাস, যে নিজের ভাইকে, কোন ভাই, নিজের মা বাবার পেটে ভাই নয়, নিজের ইমানি ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ রাখবে, তিন দিনের বেশি কথা বন্ধ রাখবে। এই যে ভ্রাতৃত্ব বোধ, আমরা আল্লাহ তাআলা এখানে ইত্তাকুল্লাহ, আল্লাহকে প্রকৃত অর্থ আল্লাহকে ভয় করার পরে আল্লাহ তাআলা এই বিধানগুলো বর্ণনা করছেন। তাহলে আমাদের যদি আল্লাহর প্রতি ভয় থাকতো তাহলে আমরা এত বিচ্ছিন্নতার শিকার হতাম? আমাদের মধ্যে কত ফিরকা, কত গোত্র, কত দ্বন্দ্ব, কত ঝামেলা, এক অপরকে টিজ করতে, এক অপরকে কষ্ট দিতে আমরা আনন্দ পাই, আমরা কাউকে মুমিনদের মধ্যে কাউকে গালি দিলে আমরা আনন্দ উপভোগ করি। কোনো মুমিন ভাইকে যদি আমরা ভাবি, কোনো মুমিন ভাইকে যদি আমরা ভাবি যে এই লোকটা ভুল পথে আছে, তাকে সংশোধন করা দরকার, না হলে এই লোকটা জাহান্নামে যাবে, কি এই ভাবনাটা ভালো না? বেটা জাহান্নামী, বেটা জাহান্নামী, কাফের, ওকে আরো জাহান্নামের পথে ঠেলে দেওয়া, কোনটা ভালো? আপনার বাড়ির পাশে, ভালো করে ভাষাটা বুঝেন, আপনার বাড়ির পাশে কোনো অমুসলিমের ঘরে আগুন লেগেছে, আপনি একজন খাঁটি মুসলিম, তো আপনি কি বাড়িতে বসে থাকতে পারবেন যে এটা অমুসলিমের বাড়ি পুড়ছে? আজ পর্যন্ত এই নজির আছে যে বেটা পুড়ুক ভালো করে, কি
কথাটা ঠিক ঠিক নয়? আজ পর্যন্ত কোথাও রেকর্ড আছে যে অমুসলিমের বাড়ি পড়ছে আর মুসলিম দেখে যাচ্ছে, কিংবা মুসলিমের বাড়ি পড়ছে আর অমুসলিমের তাকে থেকে দেখেছে? তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যখন আমরা জীবনের রিস্ক নিয়ে আগুন নিভাতে যাই, অনেক সময় তো মানুষ পুড়ে মরেও যায় আগুন নিভাতে গিয়ে। অমুসলিমের বাড়ি বা পাশের শত্রুর বাড়ি আগুন নিভাতে গিয়েও অনেক সময়তে মানুষ থামতে পারে না, মানবিকতা তখন প্রকাশ পায়, মানবিক গুণটা তখন ফুটে ওঠে এবং সে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাই। তাহলে আখেরাতের আজাব, জাহান্নামের আগুন এর চাইতে অনেক বেশি কঠিন। তাহলে সে ভাইটাকে বাঁচাবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে না? কথাটা বুঝতে পারলেন না? স্পষ্ট হয়নি কথাটা? দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য যদি আমরা ঝুঁকি নিই, তাহলে আখেরাতের আজাব থেকে বাঁচাবার জন্য আমাকে ঝুঁকি নিতে হবে না? অবশ্যই নিতে হবে, এটা একটা বুনিয়াদী কথা। এবার আমি আর একটা কথা বলছি, আমাদের মুসলিমদের মধ্যে যে দ্বন্দ্ব আছে বিভিন্ন গোত্র ফেরকার, এক ফেরকা আর এক ফেরকাকে জাহান্নামী বলছে, তো দুনিয়ার আগুন থেকে যদি একজন অমুসলিমকে বাঁচানোর জন্য চেষ্টা করা হয়, তাহলে মুসলিমদের মধ্যে কাউকে যদি আমি ভুল পথে আছে মনে করি, তাহলে তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে না? তো সে চেষ্টা না করে তাদেরকে যত যত তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় সে চেষ্টা আমরা করছি, আরও আগুন লাগুক, এটা আল্লাহর ভয়ের কথা? এটা কি আল্লাহর ভয়ের কাজ? না। আমি যদি আপনাকে ভুল বুঝি, আল মুসলিম মিরআতুল মুসলিম, একজন মুসলিম অন্য মুসলমানের জন্য আয়না স্বরূপ, আয়নাতে ভুল ধরে দেয়, আমাদের চেহারাতে কোনো দাগ লেগে থাকলে আমরা সেটা সংশোধন করে নিই, সেটা সাফ করে দিই, তাহলে আয়না আমাদের বন্ধু না শত্রু? হ্যাঁ না, আয়নাকে ভুল ধরলে আছাড় মারেন, আপনার চেহারা এখানে পোটা লেগে আছে, এখানে এটা লেগে আছে, আয়না ধরে দিলে ভুল, তা আপনি রাগ করলে, আপনি রাগ করে আয়নাটাকে আছাড় মেরেছেন, না ছেলে পেলে যাতে না ভেঙে যায় তাকে যত্ন করে রাখেন? আমাদের মধ্যে এমন একটা বদমাশি আছে, যখনই আমার কেউ ভুল ধরলো তখন আমি তার শত্রু হয়ে গেলাম, আমার ভুল যখনই কেউ ধরলো আমাকে তখন মূল্যায়ন করা উচিত যে সত্য এটা আমার ভুল কি না, ভুল তো সংশোধন করা দেওয়া উচিত। যেমন আমাদের চেহারাতে আয়না যখন ভুল ধরে তখন সংশোধন করি, আয়নাকে সযত্ন রাখি, তো যখন কেউ ভুল ধরলো সত্যই যদি এখলাসের সাথে আপনাকে অপমান করার জন্য না ভুল না ধরে থাকে, তখন তখন তাকে সেটাকে ধরে নেওয়া, সংশোধন করে নেওয়া, এটাই হচ্ছে মুক্তির একমাত্র পথ। কিন্তু আমরা তা করি না, আমরা দ্বন্দ্ব বাড়াতেই আছি, এটার একমাত্র কারণ যে আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহ পরপরের আয়াতে বলছেন যে বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো, পরস্পর পরস্পরের সংশোধন করো, তোমরা ভাই, তোমাদের দুই প্রকারের ভ্রাতৃত্ব, এক প্রকারের ভ্রাতৃত্ব হচ্ছে আদমের সন্তান হিসাবে, দ্বিতীয় প্রকারের ভাই ভ্রাতৃত্ব হচ্ছে ইমানি ভ্রাতৃত্ব, যে তোমরা একই নবীর প্রতি ইমান এনেছো, এক কোরআনের প্রতি কোরআনের প্রতি ইমান এনেছো। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা, তোমরা জাহান্নামের দ্বারপ্রান্তে ছিলে, জাহান্নামের উপরে ছিলে, তোমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি করেছেন। কাযালিকা ইয়ুবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাহতাদুন। একটা কথা মনে রাখতে হবে যে মতবিরোধ কখন হয়, মতবিরোধের কয়েকটা কারণ। প্রথম নম্বর কারণ হচ্ছে যে দলিলকে না মানা। কোরআন মাজিদে আল্লাহ তার বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন, যখন দলিল কেউ মানে না, এক পক্ষ অন্য পক্ষ মানে না, তখন মতবিরোধ সৃষ্টি হয়, মত পার্থক্য সৃষ্টি হয়। সেই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বলছেন, ফাইন তানাযা আতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, ঝগড়া হলে কোরআন সুন্নাহ অনুযায়ী বিবাদ মেটাও, ঝগড়া হলে কোরআন সুন্নাহ অনুযায়ী বিবাদ মেটাও, তাহলে ঝগড়া মিটে যাবে। কোরআন সুন্নাহ সবার উপরে, আল্লাহকে ভয় করে দলিল অনুযায়ী ফয়সালা করো, তাহলে ঝামেলা মিটবে, না তো ঝামেলা মিটবে না। আপনাকে এই মর্মে একটা ঘটনা শোনাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বক্তব্যে বলছেন যে কোনো ব্যক্তি যদি স্ত্রীকে বেশি মোহর দেয়, আর তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহর দিয়েছেন তার বেশি মোহর দেয়, তাহলে তাকে আমি পিটন দেব, কেননা বেশি মোহর দেওয়াটা আল্লাহর রাসূলের সুন্নাতের মধ্যে নয়। তো একজন মহিলা বলছেন যে তুমি খবর কোরআনের উপরে খবরদারি করতে লাগলে, কোরআনের উপরে খবরদারি করতে লাগলে, তখন
বলছে কি কি করাবে খাওয়া দাওয়া করলাম তো আল্লাহ তাআলা কোরআন মাইদে বলেছেন ওয়াইন আতাই তুমি হিদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইয়া মেয়েদেরকে অঢল ধন সম্পদ মোহর হিসাবে দিলে বিশেষ কারণে তাদের সাথে যদি বিচ্ছেদ ঘটে তো এক পয়সা ফেরত পাবে না আল্লাহ তাআলা নিজে বলছেন তো কিনতারান মানে হচ্ছে অঢেল ধন সম্পদ আর তুমি লিমিট করছো 500 টাকার মধ্যে 500 দিরহামের মধ্যে এই স্পর্ধা তুমি কোথা থেকে পেলে তাও বাকার পরিষ্কার তোর স্বীকার করছে মহিলাটা সম্পর্কে যে একজন মহিলা আবু বাকার থেকে কোরআন বেশি বুঝে আবু বাকার থেকে কোরআন বেশি বুঝে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যতক্ষণ পর্যন্ত আমরা ফয়সালা না করব আমাদের দ্বন্দ্ব কোনো সময় মিটবে না আপনার দ্বিতীয় নম্বর দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে ওলামায়ে কেরাম কোরআন মাজিদে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ওলামায়ে কেরাম এরা নিজের দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য পলিটিক্যাল পার্টিরা যেমন ডিভিশন করে রাখে অনুরূপভাবে ধর্মীয় যাজকেরা যারা ধর্ম পরিচালনা করে এরা উম্মতকে মানুষকে বিভাজন করে রাখে নিজের স্বার্থ সিদ্ধির জন্য হক না হকর দিয়া যাব হাত আয়ে 150 দিল মে খৌফে মাহশার কা ফাতা আহেনি সত্যকে মিথ্যা করে দিলে পকেট গরম হয়ে গেল কবে কিয়ামত হবে সেটা পরের কথা এখন তো সুখের জীবন কাটাচ্ছে সেজন্য আল্লাহ তাআলা পরিষ্কার একটা কথা নকল করেছেন সূরা ইয়াসিনে সেটা হচ্ছে যে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন এমন লোকের কথা মানো যে দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে মজুরি চাই না তোমাদের কাছে টাকা চাই না আর দ্বিতীয় শর্ত হচ্ছে নিজে আমল করে দুটো শর্ত মনে রাখবেন কোনো মানুষকে ফলো করার পিছনে দুটো শর্ত আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এক যে দিনের দাওয়াত দিচ্ছে তার বিনিময়ে সে মজুরি চায় না তাকে আপনি তার সংসারের অভাব থেকে কিছু দিলে সে কথা আলাদা কিন্তু নিজে চাই না দ্বিতীয় নম্বর হচ্ছে যে সে নিজে আমল করে কিনা যে পরকে অনেক কথা বলে নিজে আমল করে না এর কথা মানা যাবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন হে ঈমানদারগণ এমন কথা কেন বলো যে কথার প্রতি তুমি নিজে আমল করো না আল্লাহ তাআলার কাছে সব থেকে রাগের বিষয় যে তুমি মানুষকে এমন কথা বলবে যা তুমি আমল করো না তাহলে দ্বন্দ্বের দ্বিতীয়টা কারণ তৃতীয় নম্বর কারণ হচ্ছে এই দ্বন্দ্বের নিজেকে বেশি বুদ্ধিমান মনে করা কোরআন মাইদে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এর চরম নিন্দা করেছেন কোন মানুষ যদি নিজেকে সব থেকে বেশি বুদ্ধিমান মনে করে এটা আল্লাহর কাছে অসহ্যের বিষয় কোন নবীকেও আল্লাহ তাআলা এর জন্য ক্ষমা করেননি মুসা আলাইহিস সালামের ঘটনা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যখন তিনি উম্মতের প্রশ্নের উত্তরে বলেছেন যে আমার চাইতে বেশি জ্ঞান নাই তো তাকে খিজরের কাছে পাঠিয়েছিলেন আপনারা জানেন খিজরের কাছে গেছিলেন আর খিজরের কাছে গিয়ে প্রথম প্রশ্নের সম্মুখীন যিনি হন মুসা আলাইহিস সালাম আপনাদের জানা আছে যে ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা তুমি আমার কাছে কথা শুনতে পারবে না তোমার সে যোগ্যতা নাই তার কারণ যে নিজেকে বড় মনে করে সে অন্যের কথা শুনতে পারে না আর এখানেই সমস্যা কোন ব্যক্তি যখন নিজেকে অন্যের চাইতে জ্ঞানী মনে করবে তখন সে মনোযোগ সহকারে কথা শুনবে না